তো সন্ধ্যার সময় হলো, তো গেতাছি পাঠান সিনেমা দেখবার নিগা। তো পাঠান মানে যাওয়ার আগে রিভিউ দেখলাম, মানুষের মানে খুব ধরনের দিছে, অন্য লেভেলের মানে মানুষের কমেন্ট দিছে মানুষে পাঠান মুভি নিয়ে। তো বন্ধু কি বা কবো নাকি পাঠান শোয়ার আগত? কি কম আর, আমার গাড়ি আহা নাই এতিয়ালৈকে, কি কব আৰু বন্ধু? না পাঠান বলে ভালেই হয়েছে, মানুষ কয়। হ্যাঁ, আপনি কিয় নগলে পাঠান সাবলে? মই আজি না যাও, মই অফিসে যাব নেকি? ও পরীক্ষা আছে নেকি? আপনি ইমান হাজি কাছে কত যাব? পড়াতে যাচ্ছি। বাহ বাহ, দারুণ সেজেছেন আপনি। চুলের স্টাইলটা দেখেন। ঠিক, চুল তো দারুণ কেটেছে। এটা নুরুল দাদার বুদ্ধিতে কেটেছি। তাই নাকি? সেই সেই হয়েছে। আচ্ছা বলেন কি, আমাদের এখনো গাড়ি এখনো আসেনি। গাড়িটা এসেছে না? নাই, গাড়ি তো নাই, কিন্তু দেখতে পাচ্ছেন কালু বাবু এখানে এসে গিয়েছে, ভাড়া চাবে। তাহলে গাড়ি আইছে নাকি? হ্যাঁ, হলবু যাই খালি আমাকে লুকের কুয়েস দেখ সবানে জেনে চাইবে সব হইলো আমাকে বলাহান। ঠিক আছে, এই যে শুকুর ভাই, ভিডিও হইতেছে, আমি পাঠান ফিল্ম দেখতে যাচ্ছি। এই পাঠান ফিল্মের জন্য নে হ্যান ফটো শুট হইতেছে। কেন এসছেন? সিনেমা দেখতে আসছি। সিনেমা কি জন্য এসছো এখানে? পাঠান দেখতে? পাঠান তা কিরকম লাগলো তোমার পাঠান সিনেমাটা বলো? সেই না জুস না, একবারে খুব ভালো লাগছে তাই না? ফিদা নাকি পাঠানের ফিদা? বলেন কি, এই যাইছিলাম পাঠান, আমরা দেখলাম দেখে এই যে তলে নামছি, তো বন্ধু আর শরীফ আছে, অগুনি গল্প খারাইছি, তো তারপরে বাইরে যে অটো বুক করে নেবা, অটো না ইয়ে কার বুক করে যামগা। তো পাঠান মুভি দেখা শেষ হলো, এই যে বাইরে আমরা অঠন নিয়ে অপেক্ষা করতেছি, বুক দিছিলাম অঠো, এবার তুই অঠো আহে নাই কে? তো থাকেন এখানে, ভিডিওতে যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।